যেটা আমাদের সবার জীবনেই, বেশিরভাগ মানুষের জীবনে আমরা হয়তো বা একবার দুইবার এই অভিজ্ঞতা স্বীকার হয়েছি, সেটা হচ্ছে যে সাধারণ ডায়েরি প্রসঙ্গে, জিডি জেনারেল ডায়েরি, আমাদের পুলিশদের কাছে গিয়ে আমরা যদি কোনো সামাজিক বিপদ হয় তখন আমরা জিডি করতে হয়, কিংবা কোনো আইনের সহায়তার জন্য আমাদেরকে সাধারণ ডায়েরি করতে হয়। ভালো কথা, আমরা সাধারণ ডায়েরি করি আইনসম্মতভাবে, পুলিশদের নীতি নিয়ম এবং আইনের নিয়ম অনুসারে আমরা সাধারণ ডায়েরি করি, পুলিশে এক্ষেত্রে সহযোগিতা করে থাকেন। কিন্তু ছোট বিষয় হলো, দুঃখের বিষয় হলো, বেশিরভাগ থানাতেই পুলিশরা জিডির জন্য কিংবা সাধারণ ডায়েরির জন্য টাকা নিয়ে থাকেন, সেটা হয়তো 100 হতে পারে, সেটা 200 হতে পারে, 400 হতে পারে, 500 হতে পারে, আমি বলবো যে বেশিরভাগ না, একেবারে প্রায় সবগুলো থানাতেই জিডির জন্য টাকা নিয়ে থাকেন। যদিও আমরা সাধারণ মানুষ জানি যে জিডি করার জন্য কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তারপরও তারা টাকা নিয়ে থাকেন। শুধুমাত্র আমার জীবনে আমি একটি থানাতে অনেক জোরাজুরি করে, অনেক কষ্ট করেও পুলিশকে টাকা দিতে পারিনি, সেটা হচ্ছে যে গুলশান থানা, গুলশান এম্বাসিগুলোর কাছাকাছি, গুলশান 1-2 এর মাঝামাঝি যে থানাটি অবস্থিত, সেখানে আমি অনেক জোরাজুরির চেষ্টা করেও হচ্ছে যে কখনো টাকা দিতে পারিনি। বাট আমার অভিজ্ঞতায় আমি আমার গ্রামে জিডি করেছি বিভিন্ন প্রয়োজনে, ইভেন আমার এলাকা বসুন্ধরা এরিয়ার কাছাকাছি নর্দা থানা, বনানী থানা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে ধানমন্ডি থানায় জিডি করেছি, কিন্তু প্রায় প্রত্যেকটি থানা থেকেই পুলিশরা টাকা চেয়ে বসে। এখন এই ক্ষেত্রে বার্গেন করার সুযোগ থাকলেও বার্গেন করতে খারাপ দেখা যায়। যখন ছোট ছিলাম তখন দুই এক সময় বলেছি যে জিডি করার জন্য তো টাকার প্রয়োজন নেই, আপনারা কেন টাকা চাচ্ছেন, তারপরে তারা বলে যে আমরা তো কষ্ট করছি, কষ্টের বিনিময়ে আপনি কিছু দিবেন না। এখন দুই একটা ক্ষেত্রে দেখা যায় পুলিশের কাছ থেকে ফর্ম কিনতে হয়, আবার অনেক সময় দেখা যায় যে পুলিশরা নিজেরা লিখে দেয়, আবার অনেক সময় দেখা যায় যে পুলিশরা টাইপ করে দেয়। এইসব ক্ষেত্রে কেউ যদি খুশি হয়ে দেয় তাহলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। পুলিশকে এমনিতে অনেকে খুশি হয়ে অনেক কিছুই উপহার দেয়, আবার অনেকে ব্রাইব স্বরূপ ওদেরকে অনেক উপহার কিংবা টাকা পয়সা দিয়ে থাকে, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, বা সব পুলিশ যে খারাপ তাও না। আমার নিজেরও অনেক পুলিশ বন্ধু আছে, পুলিশ আত্মীয় স্বজন আছে, সো সব পুলিশ যে খারাপ তা নয়, এবং পুলিশদের আমরা খারাপ বলিও না, পুলিশে আমাদেরকে বিভিন্ন বিপদ আপদে সহযোগিতা করে থাকে, সো পুলিশে আমাদের মতো মানুষ, পুলিশরা অবশ্যই, পুলিশের মধ্যে ভালো মানুষ আছেন, কিন্তু খারাপ লাগে হচ্ছে যে ছোটখাটো বিষয় হচ্ছে যে ওদের টাকার প্রয়োজন হয়, যেমন জিডি করা, এটা একটা মানুষের, সাধারণ মানুষের অধিকার, জিডির জন্য কেন ওরা টাকা নিবে। আমরা সচেতন হয়েও জিডির জন্য পুলিশকে টাকা দিয়ে থাকে, এবং এটা অনেকটা বাধ্য হওয়ার মতো। এটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করলাম। এখন আপনারা আপনাদের মতো চলবেন, কারো ভালো লাগলে জিডির জন্য টাকা দিতে পারেন, কারো ভালো না লাগলে জিডির জন্য টাকা না দিতে পারেন, কিন্তু আমরা কেউ বাধ্য নই জিডির জন্য টাকা দেয়া। পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে,
পুলিশ সবসময় আমাদের চারপাশে থাকবে। আমার নিজের বন্ধুবান্ধব পুলিশ যারা আছেন তাদেরকেও আমি সম্মান করি, অন্যান্য পুলিশদেরকেও সম্মান করি, পুলিশ আত্মীয় স্বজনকেও সম্মান করি। আমার এই কথাটুকু জাস্ট সাধারণ মানুষের জন্য, যে আমরা সাধারণ মানুষ একটু সচেতন হই, সচেতনভাবে বেঁচে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই ভিডিও।